আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুরমা লাইভ ব্লগস এর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ব্রাইটন, ব্রাইটন ভিয়ার খুবই দৃষ্টিনন্দন একটি জায়গা। শীঘ্রই ইউকের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করবো। বাসা থেকে এখন উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলাম। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নিয়ে এখন বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সেট উসমানী ইন্টারন্যাশনাল থেকে ঢাকা হয়তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি এখন যাব। বাসা থেকে বের হচ্ছি, একটা মুহূর্ত। সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। ইউএস বাংলার এই বিমানে চড়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ইউএস বাংলা এখন একটি ভালো মানের প্রাইভেট সার্ভিস প্রোভাইড করে, প্রাইভেট এয়ারলাইন্সের মধ্যে একটি ভালো মানের এয়ারলাইন্স। তাদের টাইম শিডিউল সবসময় মেনটেন করে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। ওয়েলকাম টু ঢাকা, সবাইকে ঢাকা থেকে স্বাগতম। এখন লাগেজ বেল্ট থেকে আমরা লাগেজ সংগ্রহ করব। এটা ডোমেস্টিক, এই যে লাগেজ বেল্ট, এই যে আপনারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। ইমিগ্রেশন শেষ করলাম, এখন ডিউটি ফ্রি শপ আপনারা দেখতে পাচ্ছেন। এটা ইমিগ্রেশন শেষ হওয়ার পর বডি গার্ড নিয়ে এই পাশে আসতে হয়। তো এমিরেটসের এই বিমান চড়ে আমি লন্ডনে বা দুবাইয়ের উদ্দেশ্যে প্রথমে দুবাই যাব, দুবাই থেকে লন্ডন যাব। ভালো মানের একটি বিমান, অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে, এই যে মোবাইল চার্জিং পোর্ট। তাছাড়া টাচ স্ক্রিন ডিসপ্লেতে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রয়েছে। এই যে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে, লাঞ্চে অনেক আইটেম ছিল, খাবার ফোর অনেক বেশি ছিল। এই যে আমি লাঞ্চে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, অনেক সুস্বাদু ছিল, খাবার মান অনেক ভালো, খাবার টেস্ট অনেক ভালো, ডেজার্ট আইটেম সাথে যেগুলো বাদাম চকলেট মাউথ ফ্রেশনার অনেক কিছু ছিল। শুধু খাবারের জন্য আমি এমিরেটসকে 210 দিব। দুবাই এসে গেলাম, 4 ঘন্টা যাত্রার পর আমি ঢাকা থেকে দুবাই এসে পৌঁছলাম। এখানে আমি 3 ঘন্টা যাত্রা বিরতি দিব। এই যে আপনার দুবাই এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। দুবাই থেকে স্বাগতম, আমি এখন দুবাই আসছি, ঢাকা থেকে দুবাই আসছি। 4 ঘন্টা লাগছে আমার। দুবাই বাজে 5:27, লন্ডন গ্যাটুইক ইউকে গ্যাটুইকে আমার ফ্লাইট হচ্ছে 7:30। দুবাই থেকে এমিরেটসের ডাবল ডেকা প্লেনে বা দুইতলা প্লেন চড়ে আমি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আপনারা বিমানের যে ভিতরে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে দুইতলা যাওয়া যায়। দুইতলা খুব ভিআইপি সেকশন, এখানে যাওয়ার অনুমতি নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউকের গেটওয়েকে নর্থ টার্মিনালে আমি এসে পৌঁছে গেলাম। এই যে এয়ারপোর্টের বাইরের যে অংশ আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহর রহমতে ইউকেতে এসে পৌঁছালাম। এমিরেটসের যে বিমানে করে আসলাম ওইটা অনেক ভালো মানের একটি বিমান ছিল, ডাবল ডেকা প্লেন ছিল। আপনারা হয়তো ব্লকে খেয়াল করেছিলেন, এমিরেটসের খাবারের মান খুব ভালো, পরিমাণে অনেক বেশি খাবার দেয়, সার্ভিস অনেক ভালো ছিল। আপনারা চাইলে ইউকেতে ভ্রমণের জন্য এমিরেটসের এয়ারলাইন্স চুজ করতে পারেন। 2 সপ্তাহ যত আমি ইউকেতে আসছি, তার চেষ্টা করব কয়েকটি ব্লগ তৈরি করার আপনাদের জন্য। দেখো বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।